নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। যতদিন ঠান্ডা আছে একটু পিঠে পুলি খাওয়ার তো মনই করে, তো বানিয়ে ফেললাম পাটিসাপটা। মা ঠাকুমা যেইভাবে পাটিসাপটার ভেতরের ক্ষীরটা বানাতো আমিও সেইভাবে বানিয়েছি, আর ওনাদের থেকেই এই সমস্ত পিঠে বানানো শেখা। পাটিসাপটা তো আজকাল সবাই বানাতে পারে, কিন্তু অনেকের আবার একটু তাওয়াতে ধরে যাওয়ার চান্স থাকে, তারা যদি দেখে নেন তাহলে তাদের সুবিধা হবে। প্রথমে আমি পাটিসাপটার ক্ষীর বানিয়ে নিচ্ছি। কড়াইতে হাফ মালাই নারকেল গুঁড়া দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনি আর গুড়, আর জাল দিয়ে নেওয়া দুধ দিয়ে দিলাম, এতে গুড় আর চিনিটা গলে যাবে। চিনি আর গুড়ের সঙ্গে দুধটা ফুটিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চালের গুঁড়োকে জলে গুলে নিয়েছি, সেই গুঁড়োটা ঢেলে দিলাম, এতে ক্ষীরটা একটু ঠিক হবে। চালের গোলাটা দিয়ে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে এটা দলা ধরে যেতে পারে। কিছুক্ষণ জাল দিয়ে নেবার পরে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, আর 3টে এলাচকে এইভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম, এতে সুন্দর একটা গন্ধ আসবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কন্টিনিউ কিন্তু এটাকে আমি নাড়তে থাকবো, আর গুড় বা চিনি মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন। এই ক্ষীরটা কিন্তু জাল দিতে দিতে বেশ ঘন হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ক্ষীরটা কিন্তু রেডি, এখন একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখন পাটিসাপটার গোলাটা বানিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে 2 কাপ চালের গুঁড়ো নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চামচ দিয়ে গুঁড়োগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দুধ দিয়ে একটা ঘোল বানিয়ে নেব, দিয়ে দিলাম খানিকটা গুড়, এতে কালারটাও বেশ সুন্দর হবে। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে এখন ঘোল বানিয়ে নেব। এরকম একটা ফেটানো কাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে স্মুথ একটা ঘোল তৈরি করব। ঘোলটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। ঘোলটা রেডি হয়ে গেছে, আমি 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। গ্যাসের উপরে এরকম একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, ননস্টিকের তাওয়াতে কি নিচে ধরে না, কিন্তু লোহার তাওয়াতে বানালে ওপরে একটু তেল দিয়ে মুছে নিতে হবে। 10 মিনিট পরে গোলাটাকে আরেকটু হাতা দিয়ে নাড়িয়ে নিয়ে এভাবে 1 চামচ তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, আর তাওয়া ধরে একটু এইভাবে গোলাটাকে একটু ছড়িয়ে নেব। কোনো জায়গায় লেয়ারটা যদি একটু মোটা হয় এভাবে চামচ দিয়েও একটু ছড়িয়ে দেওয়া যেতে পারে, আর ওপরের অংশটা যখন টেনে যাবে তখন ক্ষীরটাকে দিতে হবে। আর ক্ষীর দেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে এইভাবে উল্টে উল্টে একটা শেপ দিতে হবে। দেখুন সুন্দর উঠে গেছে, রেডি হয়ে গেল। এটাকে তুলে নিয়ে আরেকটা এভাবে দিচ্ছি। এখনও বেশ ঠান্ডা আছে, আপনারা আবারও বানিয়ে খান, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি।